হত্যার চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হয়েছে। 6 জুলাই বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগরী হাকিম আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। জানা গিয়েছে বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী 18 জুলাই মামলার বিষয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান। মামলায় চিত্রনায়িকা পরিমণি ছাড়াও তার 2 সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, 2021 সালের 9 জুন রাতে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন, পরে তারা ক্লাবের ভিতরে বসে অ্যালকোহল পান করেন। এরপরে তারা নাসিরুদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন। প্রসঙ্গত, এর আগে পরিমণির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জাতীয় পার্টির নেতা বিশিষ্ট ব্যবসায়ী নাসিরুদ্দিন।